মা, ও মা, তুমি তো বলেছিলে এসএসসি পাশ করলে আমাকে একটা মোবাইল ফোন কিনে দিবে। আমি তো কলেজে ভর্তি হয়ে গেলাম, আমাকে তো এখনো একটা মোবাইল ফোন কিনে দিলে না। এই জাহেদকে একটা মোবাইল ফোন কিনে দাও না, ও কলেজে যাওয়া আসা করে, সুবিধা অসুবিধা জানতে পারবো। ওর এখনো মোবাইল ব্যবহার করার সময় হয়নি, হলে আমি নিজেই ওকে কিনে দেব। আমি গেলাম। দেখো না মা, আমার ক্লাসে সব বন্ধুরা নামি দামি ব্র্যান্ডের ফোন ইউজ করে, শুধু আমি ছাড়া। ওদের কাছ থেকে ধার নিয়ে তোমাকে ফোন দিতে হয়। মা প্লিজ, দাও না একটা ফোন কিনে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে মোবাইল সেট কিনে দেব। এখন তুই মন দিয়ে লেখাপড়া কর। আচ্ছা মা। সব কলুষতা থেকে মুক্ত রাখার জন্য সব ধরনের অপব্যবহার থেকে বিজ্ঞানকে সরিয়ে রাখতে হবে, মানব সভ্যতার যথার্থ উন্নয়ন সম্ভব। মা, ও মা, তোমার মোবাইল ফোনটা একটু দাও তো। দাও, এক মিনিট কথা বলবো। কিরে, কেমন আছিস? ভালো। কেন ফোন দিচ্ছিস রে? কাল সকালে কলেজে আসার সময় গাইড বইটা নিয়ে আসিস। ঠিক আছে, কাল সকালে কলেজে আসার সময় গাইড বইটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, রাখি। এই নাও মা। তোকে তো বলেছিলাম এই মাসে তোকে একটা মোবাইল ফোন কিনে দেব। মা, আমার এখন মোবাইল ফোনের প্রয়োজন নেই, আর প্রয়োজন হলেই তো তোমার কাছ থেকে নিয়ে কথা বলতে পারছি। আমার বন্ধুরা যারা স্মার্টফোন ব্যবহার করছে সবাই পরীক্ষাতে খারাপ রেজাল্ট করেছে, আমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন গাইড বইয়ের। আচ্ছা ঠিক আছে, এই শুক্রবারে তোর বইগুলো কিনে দিব। ঠিক আছে, পর জানি মুভিটা দে না, নেট থেকে নামিয়ে নে। আমার এমবি নাই তো। তোর বাসায় ওয়াইফাই নেই? মোবাইল কিনেছি তিনজন থেকে ধার নিয়ে, আবার ওয়াইফাই। আরে এই ফুয়াদ, অনেকক্ষণ ধরে তো মজা নিচ্ছিস, এবার আমাকে একটু দেখতে দে না। খুব তো বা অলকি দেখাস, একটা ফোন কয় টাকা, একটা কিনে নিতে পারিস না? চুপ 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 চুপ, মা কল দিয়েছে। হ্যালো আম্মু। কিরে, এখনো কলেজ ছুটি হয়নি, কি করছিস এতক্ষণ? মা, কোচিং করছি তাই দেরি হচ্ছে। আজ তো সোমবার, কিসের কোচিং? সামনে পরীক্ষা তো, তাই স্যার বলেছে প্রত্যেক দিন কোচিং করতে। তোমার বিশ্বাস না হলে ফুয়াদের সাথে কথা বলো। নে কথা বল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি ভালো। আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই একসাথে কোচিং করতেছি। জি জি, ভালো থাকবেন। ভালোই তো মিথ্যে কথা বলতে পারিস, বসে বসে মুভি দেখে মজা নিচ্ছিস আর মাকে বললি মা কোচিং করছি। আর যাই বলিস, অন্তত মায়ের সাথে মিথ্যে কথা বলা তোর উচিত হয়নি। এরকম একটা স্মার্টফোন তোর হাতে থাকলে তোর আস্তে আস্তে মিথ্যে কথা বলার অভ্যাস হয়ে যাবে। ইরাম, সজীব খেতে আয়। মামা আসলে একসাথে খাবো। তোদের মামা আসতে দেরি হবে, তোরা খেতে আয়। 96, 97, 98, 99, 100 হয়েছে তো সময় শেষ, এবার আমাকে খেলতে দে। ভাইয়া আর তো তার গেমটা শেষ করে দে। হয়েছে, অনেকক্ষণ ধরে খেলছিস, এবার আমার পালা। কেন এর আগে কি আমার সাথে এক গেম বেশি খেলছিস না? এই তোরা কি সারাদিন গেমস খেলবি নাকি খেতে আসবি? এখন কিন্তু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকে পড়তে বসে দুই ভাই যদি ঝিমাস তাহলে মোবাইল দিয়ে তোদের মাথা আমি একদম ফাটিয়ে দেবো। ইদানিং না তোদের অভ্যাস খুব খারাপ হয়ে গেছে, আগে স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে ব্যাট বল নিয়ে খেলতি, আর এখন স্কুল থেকে এসেই মোবাইল নিয়ে গেমস খেলতে বসে যাস। কি ব্যাপার আপা, আমার আদরের নানু ভাইদের বকছিস কেন? দেখ না ভাই, দুজনের অভ্যাস একদম খারাপ হয়ে গেছে, যতক্ষণ বাবা মা ঘরে থাকবে ততক্ষণ খুব সুন্দর মন দিয়ে পড়বে, আর যখন দুজন অফিসে চলে যাবে তখনই মোবাইল নিয়ে ওনারা গেমস খেলতে বসে যাবেন। আমার নানু ভাইরা বাচ্চা মানুষ, বোঝে না, তাই বলে তুমি ওদের সাথে রাগারাগি করবে? কি নানু ভাইরা, ঠিক বলেছি না? জি নানু। নানু ভাইরা, তোমরা কি জানো মোবাইলে বেশিক্ষণ তাকিয়ে থাকলে কি হয়? নানু, আমি বেশিক্ষণ মোবাইলের দিক দিয়ে তাকিয়ে থাকলে আমার চোখ ব্যথা করে। বেশিক্ষণ মোবাইলে তাকিয়ে থাকলে চোখে প্রেসার পড়ে, যার ফলে মানুষের চোখের আলো ধীরে ধীরে কমতে থাকে। আচ্ছা নানু ভাইরা, তোমরা কোন গেমসটা খেলতে বেশি পছন্দ করো? নানু, আমি সুপারম্যান গেমস খেলতে বেশি পছন্দ করি। সুপারম্যান গেমস খেলতে অনেক মজা, সুপারম্যান কি সুন্দর করে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং লাফ দিয়ে চলে যায়। শোনো নানু ভাইরা, এটা একটা কাল্পনিক গেমস,
বাস্তবের সাথে এই গেমসের কোনো মিল নেই। দেখা যাবে সুপারম্যানের মতন ট্রাই করতে গিয়ে তোমরা হাত পা ভেঙে ফেলবে। কি নানুরা, আমার কথা বুঝতে পেরেছো? কি নানু, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমার সাথে হাত মেলাও আর কখনো গেমস খেলবে না, প্রমিস করো? প্রমিস, আমরা আর কখনো গেমস খেলবো না। কি রে রনি, তুই ক্লাসে আসিসনি কেন? আর বলিস না দোস্ত, একটা বিশাল ঝামেলা করে ফেলেছি। আমার গার্লফ্রেন্ড রিমা আছে না, ওর বাবা আমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ করেছে। অভিযোগ করেছে কেন? তোর নামে অভিযোগ করবে কেন? তুই তো জানিস দোস্ত, ওর সাথে আমার রিলেশন আছে। ও হুট করে এসে আমাকে বলল ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, ওর হবু বর বিদেশে থাকে। আমিও রাগ করে ওর যা ছবি ছিল আমার কাছে সব ফেসবুকে ভাইরাল করে দিয়েছি। দোস্ত, এই কাজটা করা তোর মোটেও উচিত হয়নি, এটার জন্য তুই ফেঁসে যেতে পারিস। কি করব বল। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি গেলাম। এই, তোমার নাম কি রনি? না না না, তোমার নামই রনি। রিমার কিছু পার্সোনাল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার কারণে তোমাকে গ্রেফতার করা হলো। এই, একে গ্রেফতার করেন। জাহে, কি হয়েছে তোর? তোর মন খারাপ কেন? আজকে আসতে এত দেরি করলি যে? হাতে একটা মোবাইল থাকলে তোমাকে ফোন করে জানাতে পারতাম। শোন, তোর জন্য একটা মোবাইল সেট কিনে এনেছি। সত্যি বলছো মা? কই, দাও তো দেখি। এই নে দেখ। এটা একটা সেট হলো মা, তোমাকে এই সেট কিনতে কে বলেছে? এসব সেট কি এখন মানুষ ব্যবহার করে? আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে নে, তোর বাবা আসার আগে এই মোবাইল সেটটা পাল্টিয়ে আনবো। চল খেতে চল। মা, তুমি বাজার থেকে ফেরার সময় আমার স্যারের বাসার সামনে আসলে আমার স্যারকে একটা ফোন দিও, আমি বেরিয়ে আসবো। ঠিক আছে, তুই যা, আমি ফেরার পথে ফোন দিব। কোথায় গিয়েছিলেন ভাবি? আর বলবেন না ভাবি, ছেলে বায়না ধরেছে, ওকে মোবাইল সেট কিনে না দিলে কলেজে যাবে না, তাই 35,000 টাকা দিয়ে ছেলেকে একটা স্মার্টফোন কিনে দিলাম। ভাবি, এত টাকা দিয়ে মোবাইল সেট কেনার কি দরকার ছিল? ছোট ছেলে, রাস্তাঘাটে কত সুবিধা অসুবিধা আছে। ওর বাবা বলেছে ছেলে যখন একটা জিনিস চেয়েছে তা যত দামি হোক ছেলের পছন্দ মতো একটা স্মার্টফোন কিনে দিতে। ভাবি, আপনি তো আমাদের বাসায় একদমই আসেন না, শুধুমাত্র ভাড়া দিতেই আসেন। ভাবি, বুঝেনি তো, ব্যাংকে চাকরি করি, সময় একদমই হয় না, সময় পেলে অবশ্যই আসব। হ্যালো, কে? আরে আমি জাহেদ বলছি। ও, সেট কবে নিলি? আরে এই তো আজকে নিলাম। ও, কি জন্য কল করেছিস বল? ওই যে ওই দিন তুই আমাকে দুইটা ভিডিও দেখাইলি না দোস্ত, ওইটা একটু মেসেঞ্জারে পাঠা না প্লিজ। তোর তো সেট আছে, নেট থেকে নামিয়ে নে। আরে আমার ফোনে তো এমবি নেই, একটা ওয়াইফাই লাইন নিয়ে নিলে তো হয়। আরে না না না, বুঝিসই তো, আজকে মাত্র সেটটা নিলাম, এখন এ ব্যাপারে মাকে বলা যাবে না। আচ্ছা দোস্ত, একটা কাজ করি, আমি তোর বাসার নিচে আসতেছি, ওইখানে তুই আমাকে একটু শেয়ারিটি দিয়ে দিস। ওকে, তাড়াতাড়ি আয়। বিজ্ঞানের অন্যতম লক্ষণ হলো মানব জাতির কল্যাণ সাধন। তারপরও আসিফ। জি স্যার। তোমার হাতে ওটা কি? স্যার মোবাইল। আমি সবাইকে ক্লাসে পড়া বোঝাচ্ছি, আর তুমি মোবাইল দিয়ে কি করছো? স্যার, একজনকে এসএমএস পাঠাচ্ছিলাম। ক্লাসে বসে এসএমএস করাটা কি জরুরি, নাকি আমার লেকচার শোনাটা জরুরি? স্যার আমার ভুল হয়ে গেছে। এই ভুল আর দ্বিতীয়বার করবে না, বসো। জাহেদ, জাহেদ। আচ্ছা জাহেদ, বলো তো, আমি এতক্ষণ ক্লাসে কি পড়াচ্ছিলাম? স্যার হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম তো, বলতে পারবো না। রাতে ঘুমাওনি? স্যার আমার এক কাজিনের বিয়ে ছিল। তোমার তো রোজই কাজিনের বিয়ে থাকে, বিয়েতে গিয়েছিলে নাকি মোবাইল নিয়ে সারা রাত গেম খেলেছ? আর তুমি ড্রেস পরে আসোনি কেন আজকে? স্যার ওয়াশ করতে দিয়েছি। বসো। আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আগামীকাল থেকে কলেজের সবাই
মোবাইল ফোন সাথে নিয়ে আসবে না। কিরে দোস্ত, তুই নাকি নতুন মোবাইল কিনেছিস? কিছু কালেকশন থাকলে দে না। দেব দেব, অনেক ভালো কালেকশন রেখেছি তোদের জন্য। এ ফকিনীর বাচ্চা, মোবাইল সেটটা কিনে খুব বড় লোকই দেখাস না। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতেছি না, তুই হঠাৎ করে আমার উপর ফাপন নিলি কেন? তোর উপর চোটে না গিয়ে কি তোর গালে চুমু দেব? আমার নামে কি স্ট্যাটাস দিয়েছিস আমার গার্লফ্রেন্ডকে? তুই আমার নামে যত স্ট্যাটাস দিস না কেন, আমার কাছ থেকে সরাতে পারবি না। ওর এমন কিছু জিনিস আমার কাছে আছে, এগুলো যদি আমি ইউটিউবে পাবলিশ করি তাহলে গলায় ফাঁস দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। স্ট্যাটাস যে আমি দিয়েছি তুই কিভাবে শিওর হলি? কেন, তোর আইডি থেকে দিয়েছিস বলে তোকে বলছি। এই ধর, তুই আমার মোবাইলটা চেক করে দেখ, আমার কোনো ফেসবুক আইডি আছে কিনা দেখ। বন্ধুদের ভিতর ক্যাচার লাগানোর জন্য কাজটি করেছে কেউ, কে করেছে কাজটি বুঝতে পেরেছি। এই দেখ দেখ, তোর দুলা হয়ে যাচ্ছে শালা, একটা মুহূর্তের জন্য কান থেকে মোবাইল নামে না। চাহিদের কালকে কলেজ নেই? হুম, আছে তো, কিন্তু এত রাত জেগে পড়ছে যে। ইদানিং ছেলেটা পড়ালেখায় এত মনোযোগী হয়েছে, রাত দুটা তিনটা পর্যন্ত লেখাপড়া করে। ও, কিন্তু রাত জেগে পড়া ঠিক না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, রাত জেগে পড়লে ওর ক্ষুধা লাগে তো, তুমি রাতে ওর জন্য এক্সট্রা খাবারের ব্যবস্থা রেখো। ঠিক আছে। জাহেদ, মা খুলছে। নে, তোর বাবা পাঠিয়েছে, রাত জেগে পড়ছিস, দুধটা খেয়ে নে। নে, দুধটা খেয়ে নে। এত রাতে কে কথা বলে? কই, কেউ না তো। এত রাতে এই কোন জায়গা থেকে যেন একটা কথা। দেখি সর সর, দেখি এত রাতে পড়ার নাম করে তুই মোবাইলে খারাপ ছবি দেখছিস। তোর হাতে মোবাইল দিয়ে আমি এত বড় ভুল কাজ করেছি, আমি কিছুতেই ভাবতে পারিনি তুই মোবাইলে খারাপ ছবি দেখবি। আপনারা একটু খেয়াল করলে দেখবেন, শিশুদের হাতে যখন স্মার্টফোন থাকে তখন তারা অনলাইন ভিত্তিক গেমস খেলা শুরু করে এবং সেই সাথে কিছু অপ্রীতিকর সাইটও তখন চলে আসে। এই স্মার্টফোনের কারণেই আমাদের ছেলে মেয়েদের মন মানসিকতায় বিরূপ প্রভাব ফেলে। কিশোরদের বেলায় যে জিনিসটা ঘটছে, তারা ভালো জিনিসের প্রতি না ঝুঁকে খারাপ জিনিসটার প্রতি বেশি ঝুঁকছে। তাই অভিভাবকদের অনুরোধ করছি, ছেলে মেয়েদের পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত স্মার্টফোন হাতে দেওয়া থেকে বিরত থাকুন। স্মার্টফোন কোনো খেলার জিনিস নয়, এবং সবচেয়ে রিকোয়েস্ট থাকবে পরিবার প্রতি, বাচ্চাদেরকে স্মার্টফোন নিয়ে খুশি করিয়ে ভাত খাওয়ানোর দরকার নয়। বাচ্চারা আগে যেমন টিভি না দেখলে খেত না, এখন স্মার্টফোন ভাত দিয়ে খাওয়ানো এর দরকার নেই, কারণ তাতে বাচ্চার চোখের ক্ষতি হয়, বাচ্চার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, ও গাড়ি রেস্টার না দেখলে খেতে পারে না, ও বিভিন্ন জিনিস না দেখলে খেতে পারে না। তো এটা একসময় গিয়ে অনেক ডিফারেন্ট কিছু হয়ে যায়। তো আমার মনে হয় স্মার্টফোনটা ফোন জায়গায় থাকতে জানি, বাচ্চাগুলি সব দিকে আপন মনে বড় হোক, ওরা সময় গিয়ে নিজেরাই স্মার্টফোনের মূল্য বুঝতে পারবে এবং এটার কদর বুঝতে পারবে, নিশ্চয় অন্য ভালোটাই দেখবে। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে, স্মার্টফোনেরও ভালো মন্দ আছে। বা ডাক্তার হিসেবে আমি মনে করি এটা এমন একটা লেভেলের নিচে বাচ্চাদেরকে ব্যবহার করা বন্ধ করো, ব্যান করো। আজকে আমরা কথা বলবো স্মার্টফোনের ব্যবহার নিয়ে, বিশেষ করে এই মেসেজটা বাংলাদেশের সকল নাগরিক এবং চট্টগ্রাম মহানগরীর সকল নাগরিকদের জন্য। আপনাদেরকে জানাচ্ছি যে আপনার যে সন্তান আছে, 15 বছরের অনূর্ধ্ব যে সন্তান, সে সন্তান স্মার্টফোন ব্যবহার করছে সে বিষয়ে আপনাদেরকে আমরা সতর্কবার্তা জানাচ্ছি। কারণ এই স্মার্টফোনের মাধ্যমে আপনার সন্তান জড়িয়ে যেতে পারে যে কোনো অপরাধে, যে কোনো অনিরাপদ ওয়েবসাইটে ঢুকে যেতে পারে, অনিরাপদ পর্ণ সাইটে ঢুকে যেতে পারে। এ বিষয়ে আপনি আপনার সন্তানকে সতর্ক করবেন এবং আপনি নিজেও সতর্ক থাকবেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন এবং চট্টগ্রাম কমিউনিটি মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের যৌথ উদ্যোগে স্মার্ট মোবাইল ফোনের যে
অপব্যবহার সম্পর্কে ওনারা সচেতন করার জন্য যুব সমাজকে, বিশেষ করে স্কুল গোয়িং ছাত্রছাত্রীদেরকে, যুব সমাজকে তাদের ওনাদেরকে এটার অপব্যবহার থেকে সচেতন রাখার জন্য যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, আমি এনসিসি ব্যাংকের পক্ষ থেকে এটাকে সাধুবাদ জানাই। এবং আমরাও আশা করব যে এই উদ্যোগ একটা জাতি, আগামী দিনের প্রজন্ম, আগামী দিনের সুনাগরিক হিসাবে আমাদের যুব সমাজকে গড়ে তোলার জন্য এটা একটা বিশাল ভূমিকা। পুলিশ প্রশাসন সবসময় জাতির এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা সবসময় ওনারা কঠিন পরিশ্রমের মাধ্যমে বিরাট একটা সেবা দিয়ে যাচ্ছেন। তো এই উদ্যোগও আমি মনে করি পুলিশ প্রশাসনের জন্য একটা বিরাট একটা মানে একটা আমরা সাধুবাদ জানাই ওনাদের এই উদ্যোগকে।